চলে এসেছি আমার ছাদ বাগানে। সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে যে বিষয়ে কথা বলবো, এই যে স্থলপদ্ম, স্থলপদ্ম গাছ প্রত্যেকটা গাছের সঙ্গেই আমরা একটা না একটা লাগিয়ে থাকি। আমি বহুবার এই গাছ লাগিয়েছি, বলতে কি আগে আমার অন্য লাল কালার ছিল, সেই গাছটা আমি অন্য কাউকে দিয়ে দিয়েছি, আর এটা রয়েছে, বেশ সুন্দর লাগে। এটা সিঙ্গেল ডবল স্থলপদ্ম, দেখতে ভালো লাগে, আর ফুলগুলো খুব সুন্দর ফোটে, একসঙ্গে পাঁচটা ছটা করে ফোটে। এখানে দেখতে পাচ্ছ 20 অসংখ্য ছোট ছোট রয়েছে, আবার এই যে এখানে এইগুলো কাল পরশু এক এক করে পরপর ফুটবে, শাখাও অনেক বেরিয়েছে। আর গাছটা দেখো আমার প্রচণ্ডই মোটা বড় গাছ, কারণ আমি একে কেটে কেটে শুধু ছোট করে রাখি, মানে খুব একটা যে বড় করি তা না। স্থলপদ্মটা আমার অতটা আমি লাগাতে পছন্দ করি না, তার একটাই কারণ, যারা স্থলপদ্ম বা জবা লাগাও তারা জানো যে জবা বা স্থলপদ্ম গাছ লাগানো ভীষণ কঠিন, আর একবার যত্ন করে উঠতে পারলে ভীষণ সহজ। কেন কঠিন বলছি, এই দেখো এই যে এখানে দেখতে পাচ্ছ, এই যে মিলিবাগ, এটাকে বলে মিলিবাগ। আর এই মিলিবাগে যে সাদা সাদা, এইগুলো আমাদের এই স্থলপদ্ম বা জবা গাছে প্রচুর পরিমাণে অ্যাট্যাক করে, তার জন্য আমি খুব একটা এইগুলো পছন্দ করি না। আর তার জন্য কি আমি জবা গাছটা বা হিবিস্কাস জাতীয় যে গাছগুলো আছে ওগুলো আমার ছাদে নেই বললে চলে, লাগাই না আমি ওইগুলো। স্থলপদ্মটাই ভালো লেগেছিলো, রেখেছিলাম। আর একটা স্থলপদ্ম ছিল লাল, যেটা অসংখ্য ফুল ফোটে, কিন্তু সেটা আমি কাউকে দিয়ে দিয়েছি। আর এই মিলিবাগ হলে কীভাবে গাছের যত্ন নেবে, একটা দুটো আছে, এই যে দেখতে পাচ্ছো, এই যে ব্রাশ দিয়ে এইগুলো ঘষে তুলে দেবে, অল্প থাকতেই তুলে দেবে, তাহলে গাছ মরবে না। আর মিলিবাগ হলে গাছ মেরে ফেলে, গাছ বাঁচানো মুশকিল, তখন ডালপালা সব কেটে শুধু এই যে মূল মেইন ডালটা রেখে দিতে হবে, আবার যখন গজাবে তখন তার থেকে আবার ই হবে। কিন্তু যতবারই গজাক গাছ, মিলিবাগ হবেই হবে। এই জবা বা স্থলপদ্ম, এতে যে মিলিবাগ হবে না কেউ বলতে পারবে না। আর আমি এই গাছটিতে যেভাবে যত্ন নিই, আমি লিকুইড ভিমবার 2 থেকে 3 ফোঁটা 1 লিটার জলে, তার সঙ্গে 1 চামচ হলুদ মিশিয়ে স্প্রে করে দিই। এইভাবে আমি এই স্থলপদ্ম গাছের যত্ন নিই, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে আমি কীভাবে স্থলপদ্ম গাছের যত্ন নিই। আর মিলিবাগকে এভাবে দমন করতে পারো, আর এভাবে যদি না যায় তাহলে একটু কড়া কীটনাশক ব্যবহার করতে হবে, সেটা অবশ্যই নার্সারিতে যেয়ে বললে ওরা দিয়ে দেয় যে কী কীটনাশক ব্যবহার করতে হবে। আর এখন তো নেটে তুমি জানতে পারছো, তুমি শুধু মিলিবাগ তুলে তুমি ফটোটা দিলে ও সব রোগের ওষুধ ওরাই বের করে দিয়ে দেয়। একটু উপর নিচ করে স্প্রে করে দিলে তাতে গাছ খুব ভালো থাকে। আর সবসময় যেখানে হয়েছে এই যে গাছের উপর নিচ করে এইখান দিয়ে ভালো করে এই যে স্প্রে করে দিতে হবে, তাহলে চট করে পোকাগুলো আসবে না। আর সপ্তাহে তো একদিন নিম অয়েল স্প্রে করতেই পারো। এই ছিল আমার স্থলপদ্ম নিয়ে বলার। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, নতুন হলে অবশ্যই পাশে থাকবে। এর সঙ্গে দেখিয়ে দিই যে অনবরতে দেখাতে থাকি একটা না একটা গাছগুলো কেমন হলো, কত বড় হলো। দেখো লাগিয়েছিলাম আগে আমি, এই যে গাছগুলোর রিপোর্ট, কয়েকটা গাছ এখন রিপোর্ট করে দেবো। টব তো বাড়িতে আসছে না, আনতেও পাচ্ছি না। এই যে আমি প্যাকেটগুলোয় বসিয়েছিলাম, চন্দ্রমল্লিকা আছে এখানে, এখানে এই যে গাঁদা ফুলের গাছ আছে, একটা হলুদের প্যাকেটে বসিয়েছিলাম। এই যে একটা শুধু ডালিয়া গাছটা রিপোর্ট করেছি, টব নেই। এ টবের অন্য গাছ ছিল, সেটা অন্য জায়গায় বসিয়েছি, এ টবেরও অন্য গাছ ছিল, অন্য জায়গায় বসিয়ে এইগুলোই এখন এই যে এই টবগুলো একটু বসিয়ে দেবো। এখানেই রাখছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না, পাশে থাকবে এভাবেই বলবো। আর অবশ্যই শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবে।